আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আশফাক আদি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ায় 16 নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বহিষ্কারের চিঠি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে। আতিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় 16 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সংক্রান্ত চিঠিতে এই নেতাদের বেইমান, বিশ্বাসঘাতক ও মির্জাফর বলা হয়েছে। এর আগে রোববার এই 16 জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠায় মহানগর বিএনপি। পরদিন সোমবার এই 16 জনকে কেন্দ্রীয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ পাঠায়। তবে নোটিশের জবাব 16 জনের মধ্যে একজন দিয়েছেন, বাকিরা জবাব দেননি। যিনি জবাব দিয়েছেন তার উত্তর সন্তোষজনক মনে হয়নি বিএনপির। বুধবার রাতে এই 16 জনকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। বহিষ্কৃতরা হলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি বদিউজ্জামান, 11 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবু বকর, শাহমকদম থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ টুটুল, শাহমকদম থানার সাবেক সহসম্পাদক আব্দুস সোবহান, নগর যুবদলের সাবেক সহসভাপতি বেলাল হোসেন, নগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া পূর্ব থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আমিন, মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল হাসান, মহানগর মহিলা দলের 5 নেত্রী সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেশা, যুগ্ম সম্পাদক শামসুন নাহার, সহসভাপতি শাহনাজ বেগম ও আয়েশা খাতুন। বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মির্জাফর হিসেবে উচ্চারিত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী নির্বাচনে প্রার্থী হয় নাম ও পদবী উল্লেখ সহ কেন্দ্র থেকে চিঠি চাওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে 16 জনের নাম ও পদবী উল্লেখ সহ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছিল। তাদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতিকুর রহমান, পদ্মা নিউজ। ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার দিনগত রাত 4:45 দিকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মুখপাত্র শামীম হাসান। এর আগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আদানি পাওয়ার ট্রান্সমিশনের লাইনে সমস্যা দেখা দেয়। এতে বুধবার দুপুর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গত কয়েকদিন ধরে সারা দেশে চলমান লোডশেডিংয়ের মধ্যে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ হওয়ায় দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়ে যায়। দেশের 5টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জ্বালানি সংকটে 1,320 মেগাওয়াট সক্ষমতার পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয় গত 5 জুন। এছাড়াও আরও 3টি বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক সক্ষমতায় চললেও ঝাড়খণ্ডের আদানি পাওয়ার থেকে 748 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিয়মিত ছিল। বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী দেশে গত কয়েকদিনে গড়ে 2,500 থেকে 3,000 মেগাওয়াট লোডশেডিং হলেও বুধবার বিকেল 4টার দিকে 14,800 মেগাওয়াট চাহিদার বিপরীতে 3,419 মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং হয়েছে। সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভালো মানের তথা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,750 টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ভরি প্রতি 98,444 টাকা। বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বুধবার থেকে এটি কার্যকর করা হবে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রাখা হবে 98,444 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 93,954 টাকা, 18 ক্যারেটের 80,540 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে 67,126 টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এটি পরবর্তী 48 ঘন্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করবে এবং 3 দিনের মধ্যে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে যাবে। বৃহস্পতিবার ভোর 5:30টায় ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের দক্ষিণ পূর্ব গোয়া থেকে 860 কিলোমিটার এবং দক্ষিণ পূর্ব মুম্বাই থেকে 910 কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে, বিপর্যয় মাত্র 48 ঘন্টার ব্যবধানে সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে বিপর্যয় আগামী 12 জুন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে শক্তি ধরে রাখবে। তবে ঘূর্ণিঝড়টি আরব সাগরের কাছে অবস্থিত। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি মূল আঘাত হানতে পারে পাকিস্তানে। ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাকুফোকা শহরে দানিপ্র নদীর ভাত ধ্বংসের পর সেটির পানিতে কিছু রাশিয়ান সেনা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার বাঁধ ধ্বংসের পর আশেপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে। জলধারাটি নিপ্র নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। ক্যাপ্টেন আন্দ্রি পিডলিসনি নামে এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা জানিয়েছেন, বাঁধের পানিতে ভেসে গিয়ে রুশ বাহিনীর অনেক সেনা হতাহত হয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার যখন বাঁধটি ধ্বংস করা হয় তখন রুশ বাহিনীর কেউ পালাতে পারেনি। দানিপ্র নদীর অপর প্রান্তে থাকা তাদের সকল রেজিমেন্ট পানির নিচে তলিয়ে যায়। তার দাবি, তাদের পাল্টা আক্রমণ প্রতিহত করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বাঁধটি ধ্বংস করেছে। তাদের লক্ষ্য ছিল ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালাতে না পারে সেটি নিশ্চিত করা। শবনম বুবলি বাংলাদেশের সিনেমার এই সময়ে অন্যতম জনপ্রিয় নায়িকা। এখন পর্যন্ত তিনি যতগুলো সিনেমায় অভিনয় করেছেন প্রতিটি সিনেমাই বলা যায় দর্শক প্রিয়তা পেয়েছে, এসেছে আলোচনায়। আবার মুখ খুলছেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আমরা তো ফিল্ম, মিডিয়া, ড্রামা এগুলো আমরা আসলে হয়তো সেক্টর ওয়াইজ আলাদা করি, তবে আমরা কিন্তু শবনম বুবলি বাংলাদেশ সিনেমার এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। এখন পর্যন্ত তিনি যতগুলো সিনেমার অভিনয় করেছেন প্রত্যেকটি সিনেমায় বলা যায় দর্শকপ্রিয়তা পেয়েছে, এসেছে সমালোচনায়। গত ঈদেও তার অভিনীত মুক্তিপ্রাপ্ত তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ ও সাহেব চন্দন পরিচালিত লোকাল সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে দারুণ আলোচনায় এসেছেন তিনি। এর মধ্যে ঘোষণা এসেছে যে আগামী ঈদে বুবলি অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত পহেলিকা সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে বুবলি অর্পা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা সংশ্লিষ্ট সবাই বলছেন, অর্পা চরিত্র দিয়ে দর্শককে মুগ্ধ করার পাশাপাশি ঘুরে দাঁড়াবেন বুবলি। বুবলি যে একটু একটু করে একজন জাত অভিনেত্রীতে পরিণত হয়েছেন এই অর্পা চরিত্রটি তা প্রমাণ করবে বলেই সবার মধ্যে এই বিশ্বাস বাড়ছে। সিনেমাটি নিয়ে বুবলি নিজেও বেশ উচ্ছ্বসিত। সিনেমাটিতে অভিনয় এবং অন্যান্য প্রসঙ্গে বুবলি বলেন, শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হলো পহেলিকা টিম স্বশিক্ষায় শিক্ষিত একটি টিম। টিমটি একাডেমিক্যালি শিক্ষায় শিক্ষিত, এর পাশাপাশি সামাজিক শিক্ষায়ও শিক্ষিত। একটি পরিপূর্ণ গুছানো টিম ছিল। যে সময়টাতে শুটিং ছিল সেই সময়টাতে ব্যক্তিগত জীবন নিয়ে একটু হতাশার মাঝে ছিলাম, কিন্তু শুটিংয়ে তো আমার মনোযোগ দিতে হবে। সেই সময়টাতে আসলে পহেলিকা সম্পর্কিত সারা ব্যক্তি জীবন নিয়ে কেউ কোনো একটা শব্দ উচ্চারণ করেননি। বরাবরই প্রত্যেকেই আমাকে চরিত্রের মধ্যে থাকতে সহযোগিতা করেছেন, যে কারণে আমিও অর্পা চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টা করেছি। এখন শুধু দর্শকের রায়ের অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, পহেলিকার গল্প এবং এতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয় ভালো লাগবে। বুবলি বর্তমান জসীমউদ্দিন জাকিরের মায়া সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে। মুস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীকে চমকে দিয়ে সাবেক প্রিয় ক্লাব বার্সেলোনা এবং সম্ভাব্য গন্তব্য আল হিলালকে প্রত্যাখ্যান করেছেন লিওনেল মেসি। তবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন এ ফুটবল তারকা। ইতোমধ্যে নেপথ্যে কারণও জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তিনি বলেন, বার্সার এখনও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, এছাড়া আল হিলালে যেতে মনের দিক থেকে সায় পায়নি। ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল ডট কম এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিষয় MSL ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি। এজন্য বার্সাকে নাকচ করে দেন তিনি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আরও বলেন, PSG-তে আমি মোটেও ভালো ছিলাম না, নাকচ হয়ে সেখানে থাকতে চাইনি, ফলে অন্য কোথাও পাড়ি দিতে চেয়েছিলাম। সৌদি প্রো লীগ থেকে প্রস্তাব পেয়েছিলাম কিন্তু তাতে সাড়া দিইনি।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশফাক আদি। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.